বাজার থেকে আলু আনতে আনতে যখন অনেকগুলার এই টেমাটোমা ডেমাটোমা আলু জমা হয়ে যায় তখন আমি আলুগুলা দিয়ে ভর্তা বানাই ফেলি তা না হলে মুরগির মাংস রান্না করে ফেলি তো আজকে আমি মুরগির মাংস রান্না করবো তো এখানে আমি চুলা একটা কড়াই বসাই দিয়েছি তো চুল কড়াইটার দিকে কেউ নজর দিবে না এমন তো সাথে কালো নইলে আরো কালো হয়ে যাবো তো এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো সয়াবিন তেল তারপর দিয়ে দিয়েছে পেঁয়াজ কতি পর দিয়ে দিয়েছে গোটা গরম মশলা গুলা এবার কিছুক্ষণ বাজ জানিয়েছি এরপর দিয়ে দিছে এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার এগুলাকে কিছুক্ষণ বেজ জানিমো তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবার হালকা একটু

যখন বালা কইরা উতরাই আসবো তখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিব এরপর তারপরে আবার ঢাকনা দিয়ে ডাইটা কিছুক্ষণ জাল দিয়ে নিব জাল দিয়ে এবার ঢাকনা ডারে উড়াইয়া এখানে দিয়ে দিব আদা চা চামচ জিরার গুড়া এবার ভালো করে নাইরে সাইরে চুলা ডারে বন্ধ করে দিব এই তো হয়ে গেছে টেমাটোমা ডেমাটোমা নতুন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজ এই পর্যন্ত তবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ